আজকে বোঝাবো পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন যেটা হচ্ছে বেলটল ব্রেকটেল লেখা তো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন অর্থাৎ মজুরটাকে কারণ হচ্ছে কবি নিজে বেলটল ব্রেক তিনি মানে পড়তে যেন অর্থাৎ তিনি একজন শিক্ষিত মানুষ তিনি শিক্ষিত অর্থাৎ পড়াশোনা জানে এমন একজন মজুরি যিনি প্রশ্ন করেছিলেন কাদের সামনে পাঠক পাঠিকের সামনে কি প্রশ্ন করেছেন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন তাই হচ্ছে আলোচ্য বিষয় মুখ্য বিষয় তো কী বিষয়টি হলো এই যে প্রথমে তিনি বলেছেন যে রাজারা মানে সাত দরজালার থিপস কে বানিয়েছিল বইয়ের লেখা নাকি রাজার নাম বইয়ের লেখা নাকি রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে নিয়ে আসতো না রাজারা পাথর ঘাড়ে করে নিয়ে আসতো না আনতো কে কারা সেই সমস্ত ক্রীতদাসরা যারা হচ্ছে পরিশ্রম করে সেই ব্যবহার সাত থিস বানিয়েছিল তারাই আনত তো তারা যখন কিন্তু তারা তো আনত তার কবি প্রশ্ন হচ্ছে যে তাহলে ইতিহাসের পৃষ্ঠায় কেন রাজাদের নাম রয়েছে কৃতদাসদের নাম কেন নেই তার এই একটা প্রশ্ন তারপর বলছে চীনের প্রাচীর অর্থাৎ চীনের যে সীমানা সেই সীমানাটা যখন মানে ধ্বংস হয়েছিল তখন কে বানিয়েছিল বানিয়েছিল হচ্ছে রাজমিস্ত্রিরা তাহলে রাজমিস্ত্রিদের নাম ইতিহাসের পৃষ্ঠায় নেই কেন কেন লেখা রয়েছে সেই সমস্ত রাজাদের নাম তারপর হচ্ছে ভারত জয় করেছিল কে ও তরুণ আলেকজান্ডার তো বইয়ে লেখার তরুণ আলেকজান্ডারের নাম তো তিনি কি একাই হচ্ছে ভারত জয় করেছিলেন তার সাথে কি আর কেউ ছিল না ছিল হ্যাঁ কীরোদাসটা ছিল সেই সমস্ত সৈন্য সামন্তরা ছিল যারা হচ্ছে দেশের জন্য প্রাণ দিয়েছে রক্ত বিসর্জন দিয়ে তার রক্ত বিসর্জন দিয়ে সেই তাদের নিজের রাজত্বকে টিকিয়ে রেখেছিল এবং তখন কি করছিলো রাজারা তরুণ যায় কিন্তু তা তারা তো সেখানে দাঁড়িয়ে চুপচাপ ছিল তারা তো যুদ্ধ করেনি যুদ্ধ করেছিল সেই সমস্ত সৈন্য সামন্তরা কিন্তু বইয়ে লেখা তরুণ আলেকজান্ডারের নাম কেন সেই কৃত দেশের নাম নেই তারপর হচ্ছে বিরাট আরমাডা যখন একটা বিরাট আরমাটা হচ্ছে রণবীর তহ মানে রণতরি অর্থাৎ একটা যুদ্ধ বিমান যেই বিমানটা যখন ডুবে গিয়েছিল তখন কেঁদেছিল কে স্পেনের ফিলিপ দ্বিতীয় ফিলিপ তা তিনি একা কেঁদেছিল আর কেউ কাঁদেনি আর কারোর কি বাবা মা ছিল না আর কেউ কি ভাই বোন ছিল না তারা কি কাঁদেনি তো ফিলিপ কি একা কেঁদেছিলেন না তারপর হচ্ছে যখন যখন গলদের নিপাত করেছিলেন সিজার একটা নিজের রাধুনিত ছিল তিনি এই সমস্ত বিভিন্ন ধরনের ঐতিহাসিক প্রশ্নগুলো আমাদের এই টল ব্রেক কবি কবি হচ্ছে পড়তে জানে এমন এক মজুরি পোশ শিক্ষিত হয়ে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন যে কেন বই লেখা এদের নাম কেন এই সময় কেন কৃতদাসের নাম নেই ইতিহাসের পৃষ্ঠা পরপর পাল্টায় যাচ্ছে পাল্টাই যাচ্ছে কিন্তু নাম রয়েছে সেই সমস্ত রাজাদের নাম যারা কিছুই করেনি করেছে হয়তো কিন্তু করেছে ঠিকই তার নাম যখন রয়েছে তাহলে কৃতদাসদের কেন নাম নেই কেন সেই সমস্ত মানুষের নিপীড়িত মানুষ যারা হচ্ছে দেশে তারা নিজে তাদের রাজত্বকে টিকিয়ে রেখেছিল তো এই হচ্ছে বিভিন্ন প্রশ্ন কত সব খবর কত সব প্রশ্ন কবির মনে রয়েছে যা তিনি বলতে পারছেন না তিনি সবার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দাদশ শ্রেণীর ছাত্র ছাত্রদের কাছে পৌঁছে গিয়েছেন যে তোমরা এই সমস্ত কথার বিচার দাও যে ইতিহাসের পৃষ্ঠায় কেন এটা কি সত্য কি এটা মিথ্যা আমি যা বলেছি তাই মানে কবি এই বলতে চাইছে তো বিষয়টি এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারবো না আজকে ভিডিও দেখাচ্ছে পরে